কালাম ভাই চলুন তো আমরা আমাদের মিশনে যাই। ওমা তোমার বোন দেখি আমার ধমক টমক দিয়ে চলে যাচ্ছে, ওদের দেখি একটা দুনালা বন্দুক। তোমার বাসায় বেড়াতে আসছে, এ বাসায় বেড়াতে আসার পরে যদি বন্দুক না হয় তাহলে কি কারোর উপায় থাকে নাকি? ও খোদা রে, আমার খালা শেষ, আমার খালা শেষ, আমার খালা শেষ। ও খোদা, কি হয়েছে? খালা তো কক্সবাজার চলে গেছে। কি? হ্যাঁ, খালাকে ধরে তো থালিটা পাচার করে দিবে, নৌকা করে থালিটা পাচার করে দিবে। ওই যে সুপারভাইজারের কথা বলছিলাম না, সে জানাইছে, শোনেন দুলা ভাই, আপনার খালা নাকি আরো সঙ্গী সাথে নিয়ে গেছে। কি কও তুমি সব কথা? হ্যাঁ, অল্প বয়সী ছেলে মেয়েরা, তাদেরকে নিয়ে কি করছে জানেন? কুমিল্লা নেমে খিচুড়িও খাইছে। আচ্ছা এখন কসবে কই আছে, কোথায় কোস নেব একটু বলো না। নো টেনশন, আমি ফেসবুকে পোস্ট করে দিচ্ছি। ফেসবুকে পোস্ট করে দিচ্ছি কি? কি দিচ্ছিস? দিয়েছি যে আমাদের মানসিক প্রতিবন্ধী খালা কক্সবাজারে ঘুরে বেড়াচ্ছে, কেউ যদি তাকে দেখে তাকে যেন আটকে আমাদেরকে খবর দেয়। একদম মানসিক প্রতিবন্ধী বানাইছে খালাকে। ও মা, সত্যি কথা লিখবো না? না এটা তো ঠিক লিখিস নি তুই, সে সিভিয়ার ডিমেনশিয়ার রোগী, তাকে মানসিক প্রতিবন্ধী বানানোর কোনো দরকার ছিল না। সরি, আমি কারেকশন করে দিচ্ছি, আসলে একটু সিরিয়াস কিছু না লিখলে তো মানুষ বিশ্বাসও করে না, সবাই আবার আমাকে খারাপ মনে করবে, কারণ একটা সুস্থ মানুষ তো কক্সবাজার ঘুরে বেড়াতেই পারে, তাই না? হ্যাঁ সেটা ঠিক আছে, তারপরে তোকে কারেকশন করতে হবে। আচ্ছা এখন দেখো না খালা কোথায় আছে, সেটাকে দেখো না, কোন জায়গায় আছে দেখো, তাড়াতাড়ি দেখো, আমাকে জানাও। এই আপনি কি এটা আদেশ করছেন নাকি ধমক দিয়ে বলছেন নাকি রিকোয়েস্ট করছেন, কোনটা? না না, আপনাকে কি ধমক দেওয়া যায়? আপনি তো সৈয়দ বংশের মেয়ে, আপনাকে কিভাবে ধমক দিই? দেখি দরজা নাকি খোলা। কোথায় যাবেন ভাই বলো না সোমা দুলা ভাই? সেও এই বাসার একজন মানুষ, আপনার খালা নিখোঁজ, অথচ আপনার এই সল জবাব করার অভ্যাসটা গেল না? না হ্যাঁ তাই তো, এটা খুব খারাপ কিন্তু। কালাম ভাই চলুন তো আমরা আমাদের মিশনে যাই। ওমা তোমার বোন দেখি আমার ধমক টমক দিয়ে চলে যাচ্ছে, ওদের দেখি একটা দুনালা বন্দুক। তোমার বাসায় বেড়াতে আসছে, এ বাসায় বেড়াতে আসার পরে যদি বন্দুক না হয় তাহলে কি কারোর উপায় থাকে নাকি? তন্নিকে তো চেনেন আপনারা, তাই না? তন্নি? হ্যাঁ হ্যাঁ তন্নি, মানে ওই যে তন্নি আন্টি, বয়স 50-এরও বেশি হবে। আপনি কি খালার কথা বলছেন? জি খালাই মনে হয়। জি জি হ্যাঁ, উনি আমাদের খালা, আর ওনার নাম রুবি, আমাদের রুবি খালা। হ্যালো হ্যালো, আমি সোলে, আমি সোলে, রুবি আমার খালা, উনি কোথায়, উনি কোথায়, রুবি খালা কোথায়? উনি তো পানিতে জলকেলি করছে। পানিতে? মানে মানে উনি পানিতে জলকেলি করছেন? জলকেলি খেলতেছে? এই আপনি ঠিকমতো কথা বলুন তো, ঠিকমতো কথা বলেন আমার সাথে। ভাই আপনি একটু দয়া করে প্রশ্ন করা বন্ধ করুন, আমি তো আপনাকে বলার জন্য কল করেছি, তাই না? আচ্ছা আপনারা কি আমার খালাকে অপহরণ করেছেন? আমি কিন্তু আপনাদেরকে পুলিশে দিব, কিন্তু বলে দিচ্ছি আমি এক্ষুনি আপনার নাম্বারটা পুলিশকে দিয়ে দেবো, এক্ষুনি এক্ষুনি। আপনি আমার নাম্বার পুলিশে দিবেন? অবশ্যই, আমার খালাকে নিয়ে আপনারা পানিতে চলে যাবেন আর আপনারা মোচ করবেন, এটা তো আমি আমি এক্ষুনি পুরো গ্যাংটাকে ধরে দেবো পুলিশে, আমি বলে দিচ্ছি। আপনার সঙ্গে আমি কথা বলতে পারবো না, আমি রাখলাম। হ্যালো হ্যালো হ্যালো, কি হলো? লাইন কেটে দিল তো। আরে বাবা, কেটে না দিয়ে কি করবে, তুমি তো ওনাকে কথাই বলতে দিলে না, তুমি যে স্ট্রেট করো না সরাসরি ওনাকে। আমি ছেড়ে দিচ্ছি মানে? ওরা আমার খালাকে পানিতে নামা দিচ্ছে, কোন ধরনের পানিতে নামা দিচ্ছে সেটা তো আমি দেখি নাই, আর তুমি বলতেছ আমি ওদেরকে ছেড়ে দিচ্ছি, এটা কথা বলো তুমি আমাকে, দাঁড়াও মজা বুঝাচ্ছি ওদেরকে আমি। এই মোবাইল তো বন্ধ করে দিচ্ছে বদমাশগুলা। তা তো দিবেই, তুমি বেশি পাকনা না? হ্যাঁ পাকনামি করো, আরো পুলিশের ছেড়ে দিতে গেছো কেন, ভয় দেখালে কি সে ফোন বন্ধ করে দিবে না? তো কিসের কথা বলবো, হালুয়া রুটির কথা বলবো? হালুয়া রুটি? তুমি আসলেই একটা ফাউল, মানে মাথায় কোনো বুদ্ধি না, একেবারে গাধা, এখন কিসের কথা বলবো, অবশ্য চিন্তা করো। হ্যাঁ চিন্তা করো,